আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম কি নূর, এরপরে বলেছে ও কিতাবুম মুবিন। আল্লাহ আগে বলেছেন নূর, এই নূর দ্বারা আপনার আমার নবীকে সম্বোধন করা হয়েছে, এরপরে বলেছে ও কিতাবুম মুবিন, আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব। যদি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন নূর না মাটি? এই তো ইমানদারের আওয়াজ, আল্লাহর কোরআন তো নূর। কে এই কোরআনের আলোতেই সব অন্ধকার দূর হয়েছে কি হয়েছে না? পৃথিবীর মুখ থেকে সকল নোংরামি, খুন, হত্যা, সবকিছু নোংরামি বন্ধ হয়ে গেছে এই নূরের আলোয় আলোকিত হয়ে। গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে, অন্ধকার চিরতরে দূরীভূত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলি, হাসির প্রেম কার সাথে? হাসির সাথে। মুরগির প্রেম কার সাথে? মুরগির সাথে। মানুষের প্রেম কার সাথে? মানুষের সাথে। বন্ধু, উঁচু নিচু টিলা টঙ্কর গ্রামের পানি গুলো নালা দিয়ে বেয়ে মিশে যায় নদীর সাথে, তাহলে পানির মিল কার সাথে? বন্ধু, এমনি করে প্রত্যেকটা জোড়া জোড়া দেখেন, গরুর সাথে গরুর মিল, মহিষের সাথে মহিষের মিল, একটা কিন্তু আদার্স কোনো কিছুর সাথে মিলতে চাইলো পারে না, পারেনি। বন্ধু, এবার আপনারা আমাকে উত্তর দিয়ে দেন, নূরের মিলটা কি মাটির সাথে হবে না নূরের সাথে? বন্ধু, সবকিছু ডাইরেক্টলি পাওয়া যায় না, ইনডাইরেক্টলিও কিছু বুঝে নিতে হয়, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা কসুরা, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সানে নজুল রয়েছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ছোট্ট করে বুঝাইতে চাই। বন্ধুরে আমার, এই যে আল্লাহ বলেছেন সর্বপ্রথম কি নূর পাঠাইছে, সেই নূর হলো আমার নবী, এরপরে বলেছে ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন, সেটা হলো কোরআন। এবার আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিই, আমার নবী যখন মক্কায় প্রত্যেকটা সূরা ও মক্কায় প্রত্যেকটি সূরার নাম হয়ে গেল মাক্কি, তাহলে নবী নবী আসতে আগে নবীর কাছে আল্লাহ কোরআন পাঠাইছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেছেন, বন্ধু নবী যখন মদিনায় চলে গেল, যতগুলো সূরা মদিনায় নাযিল হয়েছে প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানি, অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। এখান থেকে কি বোঝা যায় না, নবী বেনজির ও বেমেসাল? আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, বিশ্বের যে অ্যাস্ট্রোনোমার রয়েছে তাদের গবেষণা থেকে বের হয়েছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। কি নিউট্রন স্টার? এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। তাহলে আপনারা আমাকে বলেন না, একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আছে আছে পৃথিবীর কারো ক্ষমতা নেই? একটা তারার এক চা চামচ পদার্থের ওজন যদি 1,000 মিলিয়ন টন হয়, তাহলে পুরো তারার ওজন কত হবে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো নাই? বলে হুজুর গো, কেন এখানে আসলেন? ওই যে নবীকে নিয়ে কথা, ঈমান নিয়ে কথা, যাদের ঈমানটা স্ট্রং আছে তারা নবী চিনেছে, যাদের ঈমানটা স্ট্রং নাই তারা চিনতে পারে না। বন্ধু, যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ বললেন আসমানকে কোরআন নিয়ে নাও, আসমান বলল না কোরআনের ভার সইতে পারবো না, জমিনকে বললেন জমিন তুমি কোরআন নাও, জমিনও সইতে পারলো না, কোরআন এসেছে আপনার আমার নবীর কাছে। এখান থেকে কি বোঝা যায় না, নবী ব্যতিক্রম কথা বলে না? আমি আপনাদেরকে বুঝাই, দুইটা সূরা, একটা হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব্বা, সূরা আছে না নাই? অনেকের কাছে এগুলো ভালো লাগতো না বন্ধু, কারণ ইবানি আলোচনা। বন্ধুরে আমার, আছে না নাই? আপনাদের এলাকায় যদি হক্কানি কোনো আলেম থাকে, তাকে প্রশ্ন করবেন, সূরা লাহাব কেন আল্লাহ নাজির করলো? আবু লাহাব যখন আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো, যে আমার নবী এভাবে দিন প্রচার করতেছিল, আবু লাহাব বড় পাথর হাতে নিল নবীকে ধ্বংস করার জন্য, আমার আল্লাহ সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজির করে বন্ধু আল্লাহ সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু যখন পরক্ষণে দেখা যায়, আমার নবী যখন বন্ধু 570 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে বন্ধু সেদিন আজাদ করে দিয়েছিল, নবীর আগমনের মহাব্বতে যখন তাকে ছেড়ে দিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধুরে আমার কবর আজাব বন্ধের ঘোষণা দিল প্রতি সোমবার।
যেই নবীর সাথে গোস্তাকি করলো তাকে ধ্বংস করে দিল। যখন নবীর আগমনের দিন খুশি হয়ে দাসীকে আজাদ করে দিল, শুধু সেই দিনের মহাব্বতে তার প্রতি সম্মান কবুল আজাদ মা। এখানে আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না বন্ধু। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা কাউসার যে নাজিল হয়েছে, সূরা কাউসারের শানে নজুল যখন আপনারা দেখবেন, তখন দেখবেন নবীকে যখন ওয়াইলির পুত্র আদ যখন বলল আবতার, কি বলল আবতার শব্দ আছে নেই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নির্বংশ, নবীকে নিঃস্ব বলে নির্বংশ বলে যখন সম্বোধন করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না রে ফেরেশতা, আমার হাবিবকে নির্বংশ বলেছে আমি আল্লাহ সইতে পারলাম না, সঙ্গে সঙ্গে সূরা কাউসার আল্লাহ পাঠাইয়া দিলেন। আজকে যারা নবীকে আবতার বলেছেন কালকে তারা হবে আবতার, আর যারা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে তাদের জন্য আল্লাহ বরাদ্দ করলো অবর্ণনীয় নিয়ামতের জায়গা হাউজে কাউসার। একটা বার পান করলে মিনিমাম 40 বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না। কথা কি বুঝে আসছে? আপনারা কি ঈমানকে স্ট্রং করার মতো যে অপশনগুলো এগুলো কি আপনাদের কাছে মানে আপনারা বুঝতে পারতেছেন? দেখেন নবীকে আবতার বলছে, এখনকার যুগের মানুষেরা কি কই, আরে কইলে কইছি আর কি, চেয়ারম্যান সাহেব কি এরকম না, আরে চেয়ারম্যান সাহেবও বিচার করতে গেলে কি কইতো জানেননি, চেয়ারম্যান সাহেব কইলো হ্যাঁ কইলে কইছি আর কি, তোরা কি লাগে মারামারি করা লাগে, পিটাপিটি করা লাগে, স্বাভাবিক কথার কথা। কিন্তু এই কথার দ্বারা বন্ধ সে কুফরি করে ফেললো। নবীকে সম্মান করা, নবীকে ইজ্জত করা আমাদের জন্য ফরজ, আর নবীর শান মানকে খাটো করা এটা কুফরি। বন্ধুরে আমার, নবীর সাথে বেয়াদবি করা যাবে না। এই যে কোরআন শরীফের 29 পারা সূরা কলম খোলো, এখন আমার ভাই আমাকে খুলে দিবে, আপনাদেরকে কোরআন দেখিয়ে দেখিয়ে বন্ধ প্রমাণ দিব, কারণ এই বর্তমান যুগে পৃথিবীর লোভী কিছু মৌলবী ঈমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে আমার ভাই, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু কোনটা পার করছো, সূরা কলাম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন বন্ধু, উতুল্লিং বাদা যালিকা জানিম, হাফেজ ভাই আসেনি, আল্লাহ বলছেনি উতুল্লিং বাদা যালিকা জানিম। বন্ধু ঈমানের আলোচনা, কিন্তু ঈমানের আলোচনা বন্ধু, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, কয়টা 10টা, কথা বলেন কয়টা, 10টা গালি দিয়েছে। এর মধ্যে এই যে কোরআন শরীফে সূরা কলামের মধ্যে আল্লাহ 29 পারা সূরা কলামের মধ্যে যেটা বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছে রে ওয়ালিদ বিন মুগীরা, তুই আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছো, আমি কোরআনের দ্বারা গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা যার যে সন্তান। আমার নবীর দাম কত, এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় সার্টিফিকেট, ঠিক কি না বলেন? কয়টা গালি দিছে বন্ধুরে আমার, ফতোয়া যারা দেয় মুফতি যারা তাদের সাথে আলাপ করবেন, আমারটা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, যার সন্তান যে যার পিতৃ পরিচয় নাই সে যদি মিশর থেকেও পিএইচডি করে আসে, তারপরেও তার পিছনে দাঁড়াইয়া একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলা যাবে না, কারণ পিতৃ পরিচয়হীন সন্তান হলো যার, তাকে কখনোই ইমান মানা যাবে না। দেখেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো, তাকে 10টা গালি দিল, 10 নাম্বারটা হলো জারস, ইংলিশে বলা হয় উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, নাউজুবিল্লাহ কইতেন না, আবার একবার কোন সুবহানাল্লাহ, আমার নবীর সাথে বেয়াদবি করছে আর আল্লাহ যে ডাইরেক্ট অ্যাকশন নিছে, এই জন্য মুই খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ কন্যা কেন, আরো জোরে, এটা কি ইমানের আলোচনা কিনা? এই এই যে আয়াত দ্বারা কি চেয়ারম্যান সাহেব সতর্কতার সম্ভাবনা আছে কেন নাই, যে নবীর সাথে কোনোভাবেই তোমরা বেয়াদবি করিও না। নবী বলেছেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কলিল মানে অল্প, কি কি বন্ধু ইমান
ইমানকে যদি মজবুত রাখতে পারো রে, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা। আর জান্নাত কি তোমার খুঁজতে হবে না, জান্নাতই তোমাকে খুঁজে নিয়ে যাবে। আমার কথা কি বুঝে আসছে? আপনারা কি বুঝতেছেন? তাহলে কি বলতে চেয়েছিলাম, আসমান যে আসমান জমিনে তো ওজন ধারণ করতে পারে, সেই আসমান কোরআন নিল না, কোরআন আনলো, আসলো কার কাছে? কথা বলে না, বিরক্ত হন। কার কাছে আসলো কোরআন? নবীর কাছে আসলো রে। ও বন্ধু, এখনই না আমরা পরে পরে লেখা লিখিত কোরআন পড়তে পারি। আমার নবীর জামানায় বন্ধু লিখিত ছিল না, আবু বকরের জামানায় লিখিত ছিল না, ওমরের জামানায় লিখিত ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআন লিখিত হয়েছে। তাহলে বুঝতে হবে আমার নবী সব খবরে রাখে, রাখার মতো সেই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। ঠিক কিনা বলা? এই কোরআন যখন পৃথিবীর বুকে আসলো বন্ধু, এই কোরআন থেকে আধুনিক প্রযুক্তি ডিজিটাল হলো পৃথিবী। আল কোরআন দা আলটিমেট, দা আলটিমেট 19, আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহামৎস্য, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। এখানে বসতে হবে বন্ধু ইমানের আলোচনা। আমার নবীও সাধারণ না, কোরআনও সাধারণ না, বিজ্ঞানও সাধারণ জিনিস না চেয়ারম্যান সাহেব। কোরআন নবী যখন আসলো, নবীর কাছে কোরআন আসলো, আর কোরআন যখন নবীর কাছে আসলো বিজ্ঞান হলো, আর বিজ্ঞান থেকে আজকে গোটা পৃথিবী ডিজিটাল আধুনিক হয়ে গেছে। আপনি হাতের মুঠোয় পৃথিবীর তালাশ করতে পারে। তাহলে নবী কি আমাদের মতো? যে বলে তার ঈমান আছে? কথা বলেন না কেন? আপনাদেরকে আমি বলেছি কিন্তু, যে নবীকে আবতার বলতে দেরি, আল্লাহ অ্যাকশন নিতে দেরি হয় না, নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা কি জারজ বলতে দেরি করে না, নবীর সাথে বেয়াদবি করো না, আবুল আহাব আল্লাহ অ্যাকশন নিতে দেরি করে না। এখন আপনাদেরকে আরো মজার মেসেজ দিব, নিবিন কি নিবিন না? তার আগে আমি আপনাদেরকে বলবো বন্ধু, আর একটু মেসেজ দিয়ে আমি আর একটু গভীরের দিকে যাব। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। ধরে ধরে সুবহানাল্লাহ। আমার নবী বেনজির বেমেসাল, তার আর একটা ব্যাপার, এদিকে তাকান বন্ধুরে আমার। আমাদের দেশে অনেকেই বলে নবী নাকি প্রথম, আদম নবী নাকি প্রথম, বন্ধু আসছে দুনিয়ায় প্রথম, এটা সত্য, কিন্তু সৃষ্টির দিক দিয়ে কখনোই আদম প্রথম নয়। আপনাদের কাছে কি ভালো লাগে কথাগুলো? চেয়ারম্যান সাহেব উনি একজন বিগ পার্সন, উনি যদি বলে ভালো লাগে শুনতে মনে চায়, তাহলে আমি বলবো আই এম ভেরি লাকি। ঠিক কিনা বলে? আমি ওনাকেও ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অত্যন্ত আন্তরিক চেয়ারম্যান সাহেব আপনাদের। বন্ধুরে আমার, আমার দিকে নজর দেন, আমার কথা কি বুঝতেছেন? নবী যে নূর, নবী যে সাধারণ না, নবী যে বেনজির বেমেসাল, তার অন্যতম আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। নিবেন কি নিবেন না? এদিকে তাকান বন্ধুরে আমার। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল তোমার বয়স কত বলো? জিব্রাইল বলল, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। রে জিব্রাইল বলো না তোমার জীবনের ঘটনাটা কি রে? এবার জিব্রাইল ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আমার জীবনের ঘটনাটা হলো, আমি একটা তারা ওঠা অবস্থায়, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি 70,000 বছর। যখন এটা ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। একটা ডাক দিয়ে বলতেছে, রে জিব্রাইল আমি নবী কথা দিলাম রে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। নবী কি আমাদের মতো?
আপনাদেরকে এই জায়গাটাকে আরো ক্লিয়ার করে আমি দিচ্ছি। হাফেজ ভাই আমার সঙ্গে আছে, আমার একটু সাহস আছে, ভুল হইলে ধরাই দিবে। আপনারা আমার দিকে নজর দেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের কাছে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানো। এখানে আলেম ওলামা আছে, তারা সবাই বোঝে বন্ধু। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর বেলায় তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন, তার মানে সৃষ্টি শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু নবীর বেলায় আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, তার মানে আপনার আমার নবীকে আরসালনাকা মানে পাঠাইছে, স্যান করেছে। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। বন্ধু, সৃষ্টি করার পাঠানো কি এক জিনিস? কথা বলেন না কেন? আল্লাহ সৃষ্টির সবকিছুর ব্যাপারে বলেছে আরসালনাকা খলাকা, আর আমার নবীর বেলায় বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সব কিছুর জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরো বন্ধ মেসেজ দিব। আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাদীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ এবার বলেছেন মানব জাতির নিকট আমার নবীকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছে। তার মানে এখানেও কি বলেছেন? আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাদীরা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট বাশীরা ওয়া নাদীরা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠাইছি। বন্ধু, আমার নবীকে আল্লাহ বলেছেন সুসংবাদদাতা বাশীরা ওয়া নাদীরা। বন্ধু, যারা ইমানদার নবীর প্রেমিক তাদের জন্য হলো নবী সুসংবাদদাতা, যারা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলো না তারা হলো নাদীরার অন্তর্ভুক্ত, তাদের জন্যই হলো নবী সতর্ককারী। তাহলে ওই যে হাদিস শরীফের সাথে আল্লাহর নবীর জন্ম কবে এটা সৃষ্টি জগতের কেউ তো জানে না। ও বন্ধু, জানি শুধু একমাত্র দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি লা শারিক, যিনি আহাদ, জানি শুধু আল্লাহ, আর কেউ জানে না। নবীর আসা এবং যাওয়ার খবর শুধু সৃষ্টির কাছে আছে। কি বুঝতেছেন? বুঝতেছেন কিছু? এবার আমার দিকে তাকান। ইংলিশে যদি বলতে হয় আই ওয়াজ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মা। আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির ভিতরে, পানি মাটি দিছিল। আই ওয়াজ এ প্রফিট, আমি তখনও ছিলাম নবী যখন আদম ছিল, হোয়েন আদম মিক্সার অফ ওয়াটার এন্ড মাড, যখন আদম ছিল পানি মাটির মাঝে তখনও আমি নবী ছিলাম। নবী সেই নবীকে বন্ধু বলে আমাদের মতো বোকটা কেঁপে ওঠে। বিন্দু পরিমাণ যদি কেউ নবীর ইজ্জতের চাদর ধরে টান দে রে, নবীকে উচ্চ আসন থেকে যদি নিচে নামায়, আ বন্ধু বন্ধু যে নামাবে সে ধ্বংস হয়ে যাবে, নবীর কিছু হবে না। আপনাদেরকে বলে দেই বন্ধু, যারা বলে নবী আমাদের মতো সাধারণ মাটি, মাটির দলিল কিন্তু আপনারা পাইছেন। পাইছেন কি পাইছেন না? বন্ধু, নবী আজ থেকে 1500 বছর আগে বলেছে কল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। নবী চ্যালেঞ্জ করেছে, কি করেছে? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি বলবো আই এম চ্যালেঞ্জ। আল্লাহ রাসূল বলেছেন কল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কে মুখস্থ সবাই বলেছে, কেউ কিন্তু হাত তুলে দেখায় নাই যে আমি বলছি নবী আমার মতো। বলতে পারবে কেউ? নাই। বললে তার ঈমান থাকবে? হে টাকা টোকা খেয়ে, ইহুদি টিহুদি টাকা টোকা খেয়ে বলতেই পারে। সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, এই জায়গা থেকে যদি আমি একটু 61 হিজরিতে ফিরে যাই আপনাদেরকে নিয়ে ঈমানটাকে বোঝানোর জন্য, এদিকে দেখান 61 হিজরিতে যে ইয়াজিদ ইমাম হুসাইনকে কতল করলো, সেই ইয়াজিদ কি কোনো হিন্দু ছিল, খ্রিস্টান ছিল? সে মুসলমান ছিল, আমির মুয়াবিয়ার ছেলে ছিল। কিন্তু সমস্যাটা কোথায়? সে কেন জান্নাতের সরদার? এদিকে তাকান, এই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একটা হাদিস শরীফ বাসকারে শোনায়, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুববি নাবিকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আমার ওয়াজ কোথায় ছিল মনে রাখতে হবে, কিন্তু তখন বুঝবো আপনারা কতটা অ্যাক্টিভ।
কি বলেছেন? রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, কয়টি? এদিকে তাকান, কয়টি? তিনটি বিষয় শিক্ষা দাও বন্ধু। নবী তো নয়, নবীর পরিবারের মর্যাদা দেখেন কত। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি কিসনি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, টিজ দা লাভ অফ দা প্রফিট, নবীর মহব্বত, ও হুব্বি আহলি বাইতিহি, টিজ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন, ও আলা কিরাতিল কুরআন। নবী বলেছেন, ও আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন। এদিকে তাকান, আমার দিকে তাকান, এই এখানে কিন্তু ঈমানকে মজবুত করার চমৎকার এক পয়েন্ট হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু চেয়ারম্যান সাহেব চলে যান, আলহামদুলিল্লাহ ঠিক আছে। নবী বলেছেন কি, প্রথম নবীর মহব্বত, এদিকে তাকান, এই নবী কি নামাজের কথা কইছে আগে? বুঝেন না, বুঝেন না, নবী কি নামাজের কথা আগে বলছে? না, নবী বলছেন হুব্বি নবীকুম, নবীর প্রেম, কারণ আলালা ঈমান আলাইনা ওয়া ঈমানা মুহাব্বাতানা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী সব প্রথম বলেছেন, তোমরা আমার নবীর মহব্বত শিখ, নবীর মহব্বত শিখাও। এরপরে বলেছেন, নবীর পরিবারের মহব্বত শিখাও। এরপরে বলেছেন, কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন তেলাওয়াত তিন নম্বরে। এবার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই? আছে, কথা বলে না শুনতেন না, আমার কি পাইবেন? এই আপনাদের এই সিলেট জেলা এই ওয়াজে প্রথম, এই ওয়াজে শেষ, শুধু এই পিচ্চিগুলোর মহব্বত তাদের ভাষায় আমি এখানে আসছি, আপনাদের এদিকে আমি ওয়াজে আসি না, চলবো না। এই বছর এই ওয়াজে শুরু, এটাই শেষ। আমারে যতক্ষণ পাইবেন ততই আমি মনে করি আপনাদের লাভ। আমি সময় দিতে রাজি আছি, আপনারা নিতে রাজি নাই? রাজি। আরো জোরে বলেন। তাহলে নবী সম্পর্কে একটা গজল শোনাই।